हेलो एंड वेलकम एवरीवन, आई एम সংগীতা एंड यू आर वाचिंग इंग्लिश विद সংগীতা मैम चैनल। सो সবাইকে वेलकम इन आवर चैनल, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো চলো ফার্স্ট একটু ক্লাস রুটিনটা আমরা দেখে নেব। তো এভরিডে 7:30 AM অর্থাৎ মানডে টু স্যাটারডে সকাল 7:30টাতে আমরা ইংলিশের ডিটেলস ক্লাস করে থাকি, বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের। এছাড়া 6 PM সন্ধ্যা 6টাতে আমরা PYQ বেসড ভোকাবুলারি সিরিজ করে থাকি, যেখানে আমরা সিনোনিমস, অ্যান্টোনিমস, অনার সাবস্টিটিউশন এবং ইডিয়মস এর ক্লাস করে থাকি। তো বেসিকের জন্য সকাল 7:30টার ক্লাস গুলো করবে এবং ভোকাবুলারির জন্য সন্ধ্যা 6টা। সো এভরিডে সঠিক সময়ে ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যারা এখনো আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে সমস্ত রকম ক্লাসের লিংক কিন্তু প্রোভাইড করা হয়ে থাকে। চলো আমরা নেক্সট দেখে নেবো। তো এটাই আমাদের সিলেবাস, বাট এই সিলেবাসটা শুধুমাত্র WBPদের জন্য হেল্পফুল নয়, যারা কলকাতা পুলিশ বা SSC GD এবং সেই সঙ্গে WBSSC প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু হেল্পফুল। এখান থেকে আমরা অনেকগুলো টপিক কমপ্লিট করেছি, যেমন জেন্ডার অ্যান্ড নাম্বার, টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, পার্টস অফ স্পিচের অনেকটাই আমরা কমপ্লিট করেছি এবং মোডাল ফর্ম। তো টোটাল ডিটেলস এর 56 ক্লাস রয়েছে। যারা ডিটেলস এর ক্লাস করতে যাও, অর্থাৎ যাদের লক্ষ্য WBP মেইন, তো প্লেলিস্টে যাও এবং সেখান থেকে WBP ইংলিশ ক্লাস 2021 এর যে প্লেলিস্টটা রয়েছে সেখানে গিয়ে চেক করো। তো এই 56টা ক্লাস পেয়ে যাবে আর এগুলো কন্টিনিউ ওয়াচ করতে থাকো। ওকে, তো আজকে আমরা আবারও মক টেস্ট করব, মক টেস্ট নাম্বার 16। তো এই মক টেস্ট গুলো কিন্তু, যে কোশ্চেন গুলো আমি তোমাদেরকে করাচ্ছি, সবই PYQ বেসড, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো ভেরি ইম্পর্টেন্ট যারা SS মেইন দিতে চলেছে তাদের জন্য, এছাড়া SSC GD বা WBP মেইনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর হ্যাঁ, ক্লাস যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে এবং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করতে থাকো। ওকে, তো চলো সবাইকে গুড মর্নিং এন্ড সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো ফার্স্ট কোশ্চেন তোমাদের স্ক্রিনে, প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা 10 সেকেন্ড করে সময় পাবে। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফ্রেজ টু ফিল দ্য ব্ল্যাঙ্ক। তো শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন, কি বলেছে কোশ্চেনটা? দ্য গভর্নিং বডি ড্যাশ দিস মান্থ, বাট আই এম নট শিওর অ্যাবাউট ইট। অপশন এ তে বলেছে উইল মিট, বি তে বলেছে কুড মিট, সি তে বলেছে শ্যাল মিট এবং ডি তে বলেছে উড মিট। সো রেডি সবাই কোশ্চেন নাম্বার 1 এর জন্য? কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 1। চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 1 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। দ্য গভর্নিং বডি ড্যাশ দিস মান্থ, বাট আই এম নট শিওর অ্যাবাউট ইট। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে যারা অপশন এ অ্যান্সার করলে। দেখো, কুড বা উড এগুলো তো পাস্টের জন্য আমরা ব্যবহার করি, বাট এটা দিস মান্থ তো প্রেজেন্টের কিছু বুঝিয়েছে, তো সেক্ষেত্রে আমরা অপশন বি আর ডি কে অ্যান্সার করতে পারবো না। এরপর বাকি রইল উইল অথবা শেল। তো আই আর উইয়ের পর অলওয়েজ আমরা শেল এর ব্যবহার করি, বাদ বাকি ক্ষেত্রে আমরা উইল এর ব্যবহার করি, তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? অপশন এ। মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রিপোজিশন থেকে প্রশ্ন, ইউ মাস্ট লিসেন ড্যাশ দ্য কোশ্চেন ফার্স্ট। অপশন এ টু, বি তে ফর, সি তে ওভার এবং ডি তে অ্যাট। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 2। কি হবে আমাদের সঠিক উত্তর? লিসেন এর পর আমরা কি প্রিপোজিশন বসাবো? অপশন এ, বি, সি অথবা ডি। তো এক্ষেত্রে যারা অপশন এ অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ লিসেন টু, লিসেন টু দ্য কোশ্চেন ফার্স্ট। ইউ মাস্ট লিসেন টু দ্য কোশ্চেন ফার্স্ট, সর্বপ্রথম তোমাকে কি করতে হবে? প্রশ্নটা শুনতে হবে, ফার্স্ট কোশ্চেন, তাই না? প্রথম প্রশ্নটা শুনতে হবে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 3, কি বলেছে? সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট। যদি, অর্থাৎ এই পার্টে যদি মনে হয় ভুল তাহলে অপশন অনুযায়ী সেটা অ্যান্সার করতে হবে, যদি মনে হয় ভুল নেই তাহলে অ্যান্সার নো ইম্প্রুভমেন্ট। তো কোশ্চেনটা কি বলেছে? দ্য ফাদার উইথ হিজ চিলড্রেন ওয়ার এক্সপেক্টেড টু অ্যাটেন্ড দ্য ফাংশন। অপশন এ তে বলেছে আর, বি তে বলেছে হ্যাভ, সি তে নো ইম্প্রুভমেন্ট এবং ডি তে ওয়াজ। রেডি সবাই, চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর? দ্য ফাদার উইথ হিজ চিলড্রেন ওয়ার এক্সপেক্টেড টু অ্যাটেন্ড দ্য ফাংশন। তো এক্ষেত্রে যারা অপশন ডি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। কারণ কি, দেখো অনেকের মনে হতে পারে এখানে দুটো সাবজেক্ট, একটা হলো দ্য ফাদার আর একটা হলো হিজ চিলড্রেন,
তাই না? দুটো সাবজেক্ট, তো দুটো সাবজেক্ট হলে সেক্ষেত্রে আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করব। বাট আমি তোমাদেরকে বলেছিলাম যদি দুটো সাবজেক্ট উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ এগুলো দিয়ে যুক্ত থাকে। কি কি বললাম? যদি দুটো সাবজেক্ট উইথ, অ্যালং উইথ অথবা টুগেদার উইথ এগুলো দিয়ে যুক্ত থাকে সেক্ষেত্রে আমরা ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্বকে বসিয়ে থাকি। তো ফার্স্ট সাবজেক্ট আমাদের কি ছিল? দ্য ফাদার, সিঙ্গুলার ছিল, তাই না? একবচন ছিল, সেই জন্য এখানে আমরা অয়ার এর পরিবর্তে কি ব্যবহার করব? ওয়াজ। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর। আই হোপ কি ক্লিয়ার হলো। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 4। চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ সিনোনিমাস, অর্থাৎ সিনোনিম উইথ অব্লিগেটরি। তো এটার সিনোনিম আমাদেরকে খুঁজতে হবে। অপশনগুলো চলো দেখে নিই। ম্যান্ডেটরি, ম্যান্ডেট, ম্যান্ডিবেল এবং ডি ম্যাক্সিমাল। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 4। চলো অ্যান্সার করো, অব্লিগেটরির সিনোনিম কি হবে? তো অব্লিগেটরি কথার অর্থ কি? অব্লিগেটরি কথার অর্থ হলো বাধ্যতামূলক। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। অপশন এ ইজ আওয়ার রাইট অ্যান্সার। বাকি মিনিং গুলো আমরা একটু জেনে নেবো। তো ম্যান্ডেট কথার অর্থ হলো আদেশ, ম্যান্ডিবেল কথার অর্থ হলো চোয়াল, মুখের যে চোয়াল হয় সেটাই ম্যান্ডিবেল, এবং ম্যাক্সিমাল কথার অর্থ কি? ম্যাক্সিমাল কথার অর্থ হলো সর্বোচ্চ। ক্লিয়ার হলো? চলো নেক্সট, এই ছিল বাকি মিনিং গুলো। কোশ্চেন নাম্বার 5, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব। সঠিক ভার্ব দিয়ে আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। হিজ ফ্যামিলি ড্যাশ ইউনাইটেড ইন সাপোর্টিং হিম, কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ তে বলেছে আর, বি তে বলেছে শুড, আর সি তে বলেছে শ্যাল এবং ডি তে বলেছে ইজ। তো চলো অ্যান্সার করো ফাইভ এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। হিজ ফ্যামিলি ড্যাশ ইউনাইটেড ইন সাপোর্টিং হিম। তো এখানে অপশন, দেখো এখানে কিন্তু অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কারণ কি? দেখো হিজ ফ্যামিলি, তার পরিবার, এটা হলো আমাদের সাবজেক্ট আর সাবজেক্টটা হলো সিঙ্গুলার। ক্লিয়ার হলো? তো সিঙ্গুলার হলে সেক্ষেত্রে আমরা প্লুরাল ভার্বের ব্যবহার করতে পারবো না। এরপর অনেকের মনে হতে পারে যে শ্যাল কেন ব্যবহার করবো না। তো শ্যালের পর অলওয়েজ আমরা ভার্বের এক নম্বর রূপ ব্যবহার করি, আর শুডের পর এটা দেখো ইউনাইটেড, তো এটা ভার্বের সেকেন্ডও হতে পারে বা ভার্বের থার্ডও হতে পারে। তো শুড যেটা সেটাই তো ভার্বের সেকেন্ড, তাই না? তো ভার্বের সেকেন্ডের পর আবার একটা আমরা ভার্বের সেকেন্ড অথবা থার্ডকে বসাতে পারবো না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? একটা হেল্পিং ভার্বের পর অলওয়েজ আমরা ভার্বের থার্ড ফর্মটাকে বসাতে পারি। তো এখানে আমাদের অ্যান্সার অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6, চেঞ্জ দ্য ন্যারেটিভ মোড অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ থেকে প্রশ্ন। বয়েজ উড ইউ প্লিজ বি কোয়াইট, কি হবে আমাদের সঠিক উত্তর? দ্য বয়েজ আর আস্কড ইফ দে উইশ টু বি কোয়াইট, নেক্সট বলেছে দ্য বয়েজ আর রিকোয়েস্টেড টু বি কোয়াইট, সিতে কি বলেছে দ্য বয়েজ আর টোল্ড টু বি কোয়াইট, অ্যান্ড ডিতে বলেছে দ্য বয়েজ আর অর্ডার টু বি কোয়াইট। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 6, কি হবে আমাদের সঠিক উত্তর? ভালো করে বুঝবে প্রশ্নটা। বয়েজ উড ইউ প্লিজ বি কোয়াইট, তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে যারা অপশান বি অ্যান্সার করলে। দেখো এখানে প্লিজ ছিল, আবার যদি কোনো সেন্টেন্স উড দিয়ে শুরু হয় তো উড কিন্তু আমরা পোলাইট রিকোয়েস্ট, অর্থাৎ বিনীতভাবে কাউকে কোনো কিছুতে অনুরোধ করা বোঝাতে আমরা কিন্তু উডের ব্যবহার করে থাকি। তো একটা ছিল প্লিজ আর একটা হলো উড, এই দুটো দেখে আমরা কিন্তু বুঝতে পারি যে আমাদেরকে রিকোয়েস্টেড কথাটা ব্যবহার করতে হবে, অর্থাৎ আস্কড নয়, টোল্ড নয়, অর্ডার নয়, দ্য বয়েজ ওয়ার রিকোয়েস্টেড টু বি কোয়াইট। বোঝাতে পারলাম? চলো নেক্সট কোয়েশ্চেন, অর্থাৎ অপশন বি আমাদের সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 7, টু হোল্ড এ ব্রিফ ফর সামওয়ান মিন্স, অর্থাৎ এটা হলো আমাদের একটা ইডিয়াম, এটার মিনিং আমাদেরকে অপশন থেকে খুঁজতে হবে। চলো অপশনগুলো পড়ে নিই। টু সাপোর্ট সামওয়ান, কাউকে সাপোর্ট করা, টু গিভ লিগাল এইড টু সামওয়ান, এইড মিন্স হলো কাউকে হেল্প করা, লিগালি কাউকে হেল্প করা, টু গিভ সামওয়ান এ লিগাল ডকুমেন্ট, অ্যান্ড ডিতে বলেছে টু ব্রিং এ ল সুইট এগেনস্ট সামওয়ান। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 7, চলো অ্যান্সার করো সেভেনের জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। টু হোল্ড এ ব্রিফ ফর সামওয়ান, কোশ্চেন নাম্বার 7। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ কাউকে লিগালি হেল্প করা, সেটাকেই আমরা কি বলে থাকি, টু হোল্ড এ ব্রিফ ফর সামওয়ান। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিওম্যাটিক ফ্রেজ। তো ফ্রেজটা কি রয়েছে? অপশনস চয়েস, ভেরি ইজি। তো চলো অপশানগুলো পড়ে নিই।
কি বলেছে, টু বি প্রেফার্ড এ ওয়াইড রেঞ্জ অফ চয়েসেস। নেক্সট কি বলেছে, টু হ্যাভ নো চয়েস অ্যাট অল, অর্থাৎ কোনো চয়েস নেই। টু হ্যাভ দ্য ফ্রিডম টু টেক অর নট টু টেক দ্য অফার, অর্থাৎ একটা স্বাধীনতা থাকবে যে অফারটা কি তুমি নেবে অথবা নেবে না, গ্রহণ করবে করবে না। নেক্সট কি বলেছে, টু হ্যাভ দ্য ফ্রিডম টু চুজ লেটার, পরে চুজ করবে এরকম কিছু। হবসন্স চয়েস কথার অর্থ কি? সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 8। চলো অ্যান্সার করো, 8 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। তো এটা একটা পপুলার ইডিয়াম বলতে পারো। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ এমন একটা অফার যেটা তুমি নিতেও পারো, অর্থাৎ তোমার মধ্যে সেই স্বাধীনতাটা অর্থাৎ ফ্রিডমটা থাকবে, সেটা তুমি টেক করবে অথবা নট টেক করবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9। চুজ দ্য অপশান নিয়ারেস্ট টু দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড সেরেন্ডি পি টাসলি। ওকে, সেরেন্ডি পিটাসলি, তো এটার সিনোনিম যেটা সেটা আমাদেরকে খুঁজতে হবে। অপশান এ তে বলেছে সেরেনলি, বিতে বলেছে ডিপ্রেসিংলি, সিতে বলেছে সিমিংলি, অ্যান্ড ডিতে বলেছে লাকিলি। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 9। সেরেন্ডি পিটাসলি কথার অর্থ কি আর এটা নিয়ারেস্ট মিনিং আমাদেরকে কিন্তু খুঁজতে হবে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি লাকিলি। অ্যাকচুয়ালি এটা মিনিং হলো ভাগ্যক্রমে, সরি ভাগ্যক্রমে, ওকে ভাগ্যক্রমে। তো লাকিলি মিনস ভাগ্যক্রমে, সেরেনলি কথার অর্থ কি শান্তভাবে, সেরেন কথার অর্থ হলো শান্ত, তার সঙ্গে শান্তভাবে, তার সঙ্গে এলওয়াই যুক্ত করে অ্যাডভার্ব করা হয়েছে, অর্থাৎ শান্তভাবে। ডিপ্রেসিংলি এটা তোমরা জানো হতাশভাবে, সিমিংলি, সিমিংলি কথার অর্থ কি, তো এটা মিন্স আমরা সিম মিন হলো কোনো কিছু দেখা, তো সিমিংলি মিন্স বলতে পারো আপাত দৃষ্টিতে। চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10। কি বলেছে, ফাইন্ড দ্য পার্ট অফ দ্য গিভেন সেন্টেন্স দ্যাট হ্যাজ অ্যান এরর ইন ইট, আর যদি এরর না থাকে তাহলে নো এরর, অর্থাৎ এই সেন্টেন্সে কোথায় এরর রয়েছে, যদি মনে হয় এরর নেই তাহলে নো এরর অ্যান্সার। তো চলো সেন্টেন্সটা পড়ে নি, দ্য লেডি স্ট্যান্ডিং ইন দ্য কর্নার ইজ ফ্যাট, তো কর্নার ইজ ফ্যাট, নো এরর, স্ট্যান্ডিং ইন দ্য, অ্যান্ড ডিতে বলেছে দ্য লেডি। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 10। চলো অ্যান্সার করো, দ্য লেডি স্ট্যান্ডিং ইন দ্য কর্নার ইজ ফ্যাট। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, নো এরর। দেখো অনেকের মনে হতে পারে ইন দ্য কর্নার অথবা অ্যাট দ্য কর্নার এটা আমরা ব্যবহার করব, তো দুটোই ব্যবহার করতে পারি, যখন ভালো করে বুঝবে দুটোই কিন্তু আমরা ব্যবহার করতে পারি, ইন দ্য কর্নারও আমরা ব্যবহার করতে পারি, অ্যাট দ্য কর্নারও আমরা ব্যবহার করতে পারি। যখন খোলা জায়গা হয় অর্থাৎ ওপেন স্পেস হয় সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যাট দ্য কর্নার ব্যবহার করি, আর যখন জায়গাটা ক্লোজ হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ইন দ্য কর্নার ব্যবহার করে থাকি। তো এখানে কোনো এরর ছিল না, ইন দ্য কর্নারও আমরা ব্যবহার করতে পারি অথবা অ্যাট দ্য কর্নার। তো চলো নেক্সট কোশ্চেন নাম্বার 11। কি বলেছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান টু সাবস্টিটিউট আন্ডারলাইন সেগমেন্ট, তো এখানে আন্ডারলাইন করা নেই, অ্যাকচুয়ালি এখানে কোথায় ভুল রয়েছে সেটা আমাদেরকে খুঁজতে হবে, যদি মনে হয় ভুল নেই তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে নো ইম্প্রুভমেন্ট। কি বলেছে, দেখো প্লিজ টেল দ্য স্টোরি ইন এ নাটশেল, তো অ্যাট এ নাটশেল হবে, ইন দ্য নাটশেল হবে, অর্থাৎ এই পোর্শনটুকুকে আমি আন্ডারলাইন করে দিলাম যেটা হলো ইন এ নাটশেল। প্লিজ টেল দ্য স্টোরি, এখানে কোনো ভুল নেই, ইন এ নাটশেলে ভুল আসে, যদি থাকে তাহলে অপশান এ বি সি এর মধ্যে চুজ করতে হবে, আর যদি মনে হয় ভুল নেই তাহলে নো ইম্প্রুভমেন্ট। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 11। অ্যাট এ নাটশেল, ইন দ্য নাটশেল, ইন নাটশেলস, অ্যান্ড ডি নো ইম্প্রুভমেন্ট। চলো অ্যান্সার করো, তো এটা একটা ইডিয়াম, এটা অ্যাকচুয়ালি একটা ইডিয়াম, তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে নো ইম্প্রুভমেন্ট, কোনো ভুল নেই, ইন এ নাটশেলই আমরা বলে থাকি, আর এটার মিনিং হলো ব্রিফলি, অর্থাৎ কোনো কিছু সংক্ষেপে বলা, ব্রিফলি মিন্স কোনো কিছু সংক্ষেপে বলা। চলো নেক্সট কোয়েশ্চেন 12। তো কি বলেছে এখানে, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস, অর্থাৎ অনার সাবস্টিটিউশন থেকে প্রশ্ন, এ প্লেস হোয়ার নানস লিভ অ্যান্ড ওয়ার্ক, অর্থাৎ একটা জায়গা যেখানে নানস বা সন্ন্যাসী বা সন্ন্যাসিনী যারা থাকে এবং কাজ করে সেই জায়গাটাকে আমরা কি বলি, কনভেন্ট, ডরমিটরি, হোস্টেল, কোয়ার্টার। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 12। চলো অ্যান্সার করো ফটাফট, কী হবে আমাদের সঠিক উত্তর।
তো ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, আর ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করতে থাকো। দেখো খুব তাড়াতাড়ি তোমরা যদি শেয়ার করতে থাকো তাহলে আমরা 10K অর্থাৎ 10,000-এর পরিবার খুব তাড়াতাড়ি হয়ে যাব। তো আই হোপ কি তোমরা আমাকে সাপোর্ট করবে। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ কনভেন্ট, যেখানে নার্স যারা তারা থাকে এবং কাজ করে সেটাকে আমরা কনভেন্ট বলি। ডরমিটরি কথার অর্থ কি, যেখানে ছাত্ররা থাকে বা যেটাকে আমরা ছাত্রাবাস বলতে পারি। চলো নেক্সট, হোস্টেল কোয়ার্টার এগুলো তোমরা জানো। 13, ফাইন্ড দ্য পার্ট অফ দ্য গিভেন সেন্টেন্স দ্যাট হ্যাজ অ্যান এরর ইন ইট। যদি মনে হয় ভুল আছে তাহলে অপশন থেকে চুজ করতে হবে, যদি মনে হয় ভুল নেই তাহলে নো এরর। চলো সেন্টেন্সটা কি আছে পড়ে নিই। ইট ওয়াজ নট পসিবল ফর উই টু আন্ডারস্ট্যান্ড হার, ফর উই টু আন্ডারস্ট্যান্ড হার, ইট ওয়াজ নট পসিবল, নো এরর। রেডি সবাই কোশ্চেন নাম্বার 13 এর জন্য? সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 13। চলো অ্যান্সার করো কি হবে সঠিক উত্তর। ইট ওয়াজ নট পসিবল ফর উই টু আন্ডারস্ট্যান্ড হার। তো এখানে কিন্তু ভুল ছিল অপশন এ তে, যারা অপশন এ অ্যান্সার করছো তারা কিন্তু একদমই সঠিক। দেখো ফর যেটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা প্রিপোজিশন, তাই না? তো সেটার পর আমরা অলওয়েজ কী করি, অবজেক্ট রূপটাকে বসাই। প্রিপোজিশনের পর অলওয়েজ কিন্তু আমরা অবজেক্ট রূপটাকে বসিয়ে থাকি। তো এখানে উই আমরা ব্যবহার করতে পারবো না, উই এর পরিবর্তে অবজেক্ট যেটা সেটা হলো আস, এটাই আমাদেরকে ব্যবহার করতে হবে, তাহলে হয়ে যাবে ফর আস। আর একটা জিনিস মনে রাখবে, লেটের পরও কিন্তু অলওয়েজ আমরা অবজেক্ট রূপটাকেই ব্যবহার করে থাকি। লেট প্লাস অবজেক্ট, প্রিপোজিশনের পরেও আমরা অবজেক্ট রূপটাকে বসিয়ে থাকি প্রোনাউনে, মনে থাকবে সবার। চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 14, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ড্যাশ ইউ লাইক সাম ওয়াটার, ডু ইউ লাইক সাম ওয়াটার, উড ইউ লাইক সাম ওয়াটার, শ্যাল ইউ লাইক সাম ওয়াটার, এবং ডিতে বলেছে ক্যান ইউ লাইক সাম ওয়াটার, কী হবে আমাদের সঠিক উত্তর। একটু কনফিউজিং আছে তো বুঝে অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 14। ওকে, তো এটা কোশ্চেন, এখানে দেখো একটা প্রশ্নচিহ্ন প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। তো এখানে আমি যেটা অ্যান্সার করব সেটা হলো অপশন বি। অনেকে অপশন এ অ্যান্সার করতে পারো বাট এটা অ্যাকচুয়ালি ভুল নয়, বাট যেহেতু এখানে উড রয়েছে ভালো করে বলছে উড ইউ লাইক সাম ওয়াটার, অর্থাৎ তুমি কি কিছুটা জল পান করবে এরকম কিছু, মানে কি তুমি কাউকে পোলাইটলি বলছো, তো সেক্ষেত্রে কিন্তু আমরা উডের ব্যবহার করব। এবার দুয়ের ব্যবহারও আমরা করতে পারি বাট যেহেতু উড রয়েছে সেই জন্য এটাকে আমরা বেশি প্রায়োরিটি দেবো। ওকে, বেশি প্রায়োরিটি কাকে দেবো, উডকে। আর এখানে কোশ্চেন রয়েছে তো এটা পোলাইট রিকোয়েস্ট হিসেবে ব্যবহার করো, কোশ্চেন অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে নয়, বোঝাতে পারলাম। চলো নেক্সট, 15, কি বলেছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। আর একটা সিনোনিম দিয়েছে কারেজ, তো অপশন এ তে বলেছে মিকনেস, বিতে বলেছে ভ্যালার, সিতে বলেছে হিউমিলিটি, এবং ডিতে বলেছে টিমিডিটি, কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 15 এর জন্য। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 15। সরি, তো কোশ্চেন নাম্বার 15 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে, কারেজ মিন্স আমরা কি বলতে পারি, বীরত্ব বা সাহসিকতা। তো এই ক্ষেত্রে যারা অপশন বি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ ভ্যালার ইজ আওয়ার রাইট অ্যান্সার অপশন বি। মিকনেস কথার অর্থ হলো নম্রতা, মিকনেস কথার অর্থ কি নম্রতা। হিউমিলিটি কথার অর্থ আমরা যেটা বলতে পারি সেটা হলো নম্রতা, এবং টিমিডিটি কথার অর্থ কি, টিমিডিটি মিন্স ভীরু বা ভীরুতা। তো এই ছিল বাকি মিনিং। মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 16, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। তো ইডিয়াম থেকে প্রশ্ন, বেন্ড ওভার ব্যাকওয়ার্ডস, অপশান এতে বলেছে টু এক্সপ্রেস সাডেন শক, আর নেক্সট কি বলেছে টু এক্সার্ট এ লট অফ এফর্ট টুয়ার্ড সাম এন্ড। তো এটা কিন্তু কি রয়েছে, সাম এন্ড। ওকে, নেক্সট কি বলেছে টু এন্ড অল অ্যাক্টিভিটিস, অ্যান্ড ডি তো বলেছে টু কনফেস টু এ ক্রাইম, কী হবে আমাদের সঠিক উত্তর। বেন্ড, অ্যাকচুয়ালি বেন্ড কথার অর্থ হলো নত হওয়া, বেন্ড ওভার ব্যাকওয়ার্ডস। তো চলো অ্যান্সার করো কী হবে আমাদের সঠিক উত্তর। একটা সাডেন শককে এক্সপ্রেস করা, টু এক্সার্ট এ লট অফ এফোর্ট টুয়ার্ড সাম এন্ড, অল অ্যাক্টিভিটিস এন্ড করা অথবা কনফেস করা টু এ ক্রাইম। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ কনফেস করা, স্বীকার করা কোনো একটা ক্রাইম, টু এ ক্রাইম, সেটাকেই আমরা কি বলে থাকি, বেন্ড ওভার ব্যাকওয়ার্ডস। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17,
फाइंड द पार्ट অফ দ্য গিভেন সেন্টেন্স দ্যাট হ্যাজ অ্যান এরর ইন ইট, তো এখানে কোথায় এরর রয়েছে সেটা খুঁজতে হবে, যদি মনে হয় এরর নেই তাহলে অ্যানসার নো এরর। চলো সেন্টেন্সটা কি আছে পড়ে নিই। আই টোল্ড দ্য টেইলার টু মেড এ নিউ ড্রেস ফর মি, তো এখানে দেখো ফর মি, ফর প্রিপোজিশন তারপর অবজেক্ট রূপটাকেই বসানো রয়েছে। তো অপশন এ তে বলেছে ড্রেস ফর মি, বি তে বলেছে আই টোল্ড দ্য টেইলার, সি তে বলেছে নো এরর, অ্যান্ড ডি তে বলেছে টু মেড এ নিউ। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 17। ভেরি ইজি, এরকম টাইপস এর কোশ্চেন কিন্তু আমি তোমাদেরকে করিয়েছি। তো ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে, তো যে যত বেশি লাইক করবে অর্থাৎ যত লাইকের সংখ্যা আমি বেশি দেখতে পাই আমি কিন্তু মোটিভেটেড ফিল করি। তো যারা যারা ক্লাস করবে তাদেরকে আমি রিকোয়েস্ট করব ক্লাস ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করতে থাকো। ওকে, তো এক্ষেত্রে ভুল রয়েছে অপশন ডিতে। দেখো টু প্লাস ভার্বের এক নাম্বার রূপ অর্থাৎ এটাকে আমরা কি বলে থাকি ইনফিনিটিভ। তো মেড যেটা সেটা ভার্বের সেকেন্ডও হতে পারে বা থার্ডও হতে পারে, বাট সেটা আমাদের জানার বিষয় নয়, আমাদেরকে কি করতে হবে এক নম্বর রূপ যেটা সেটাকেই বসাতে হবে অর্থাৎ মেক। ক্লিয়ার? চলো নেক্সট 18। কি বলেছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড, আরও একটা সিনোনিম থেকে প্রশ্ন ডিপেন, ডিপ থেকে এসেছে ডিপেন। তো অপশান এতে বলেছে সুদ, বিতে বলেছে নিউট্রালাইজ, সিতে বলেছে রিলিভ এবং ডিতে বলেছে ইন্টেন্সিফাই। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 18। চলো অ্যান্সার করো কী হবে আমাদের সঠিক উত্তর। তো ডিপেন্ড মিন্স আমরা গভীর বলতে পারি বা গাঢ়ও বলতে পারি, তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইনটেন্সিফাই, মিন্স হলো গভীর বা গাঢ়। তো চলো বাকি মিনিংগুলো আমরা একটু দেখে নেব। সুত কথার অর্থ কি? তো প্রশমিত করা। নেক্সট কি রয়েছে অপশান বিতে? নিউট্রালাইজ, তো নিউট্রালাইজ কথার অর্থ হলো কোনো কিছু প্রতিরোধ করা। এবং সিতে যেটা রয়েছে রিলিভ, রিলিভ মিন্স কি বলতে পারি ওটাকে, রিলিভ পাওয়া, কোনো কিছু থেকে উপশম করা, তাই না? কোনো কিছু থেকে রিলিফ পাওয়া বা যেটাকে আমরা উপশম বলতে পারি, উপশম করা। তো এই ছিল বাকি মিনিং। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিই। কোশ্চেন নাম্বার 19, চুজ দ্য কারেক্টলি স্পেল্ড ওয়ার্ড, সঠিক বানান যেটা আছে সেটা আমাদেরকে খুঁজতে হবে। এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো সেটা হলো হটিনেস। অপশান এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর? হটিনেস, অহংকারী। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 19। চলো অ্যান্সার করো। হটিনেস মিন্স হলো অহংকার, অপশান এ বি সি ডি। তো অপশান সি ইজ আওয়ার রাইট অ্যান্সার অর্থাৎ এইচ এ ইউ জি এইচ টি আই এন ই ডবল এস, এটাই আমাদের সঠিক উত্তর। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, আর এটাই হলো আজকের ক্লাসের ফাইনাল কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20। আরও একটা চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক বানান খুঁজতে হবে। তো এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো গ্রামার, অপশান এ জি আর এ এম এ আর, বিতে বলেছে জি আর এ এম ই আর, সিতে কি বলেছে জি আর এ ডবল এম এ আর, অ্যান্ড ডিতে বলেছে জি আর এ ডবল এম ই আর। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 20। কী হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। ভেরি ইজি, তো এক্ষেত্রে যারা অপশন সি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ জি আর এ ডবল এম এ আর, এটাই কিন্তু আমাদের সঠিক বানান, গ্রামার, ই আর নয়, মনে থাকবে সবার এ আর। তো তোমাদের হোমওয়ার্ক যেটা সেটা হলো হ্যামার, হ্যামার মিন্স হাতুড়ি। তো হ্যামার স্পেলিং কি হবে সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। হ্যামার কি বললাম, হ্যামার বা হাতুড়ি যেটাকে আমরা বলে থাকি হাতুড়ি, এটার স্পেলিং যেটা হবে সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে হোমওয়ার্ক হিসেবে। তো আউট অফ 20 কত স্কোর করতে পারলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। ক্লাস যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করতে থাকো। সো খুব তাড়াতাড়ি আমরা 10K ফ্যামিলি হতে চলেছি, তো তোমরা খুব তাড়াতাড়ি আই হোপ কি সাপোর্ট করবে এবং তাড়াতাড়ি আমরা 10K ফ্যামিলি হয়ে যাব। তো যারা এখনও আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে সমস্ত রকম ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে, অর্থাৎ শুধুমাত্র ইংলিশ নয়, ম্যাথ এবং সায়েন্সের ক্লাসও কিন্তু তোমাদেরকে নেওয়া হয়ে থাকে, সেই সঙ্গে রিজনিং। তো সবগুলো ক্লাসের লিঙ্ক কিন্তু তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, তো অবশ্যই যুক্ত হয়ে যাও টেলিগ্রাম গ্রুপে, এবং সেই সঙ্গে কিন্তু পিডিএফও প্রোভাইড করা হয়ে থাকে।
আর যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে তো সাবস্ক্রাইব করে নাও আর ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। তোমরা নিশ্চয়ই জানো এখানে আমি তোমাদের WBP মেইনের জন্য একেবারে বেসিক থেকে গ্রামারটাকে স্টার্ট করেছি, টোটাল 56 ক্লাস আমি তোমাদেরকে কমপ্লিট করিয়েছি। তো যারা নিউ যারা নতুন তাদেরকে বলবো যদি এই ডিটেলস ক্লাসগুলো না করে থাকো তো প্লে লিস্টে যাও এবং সেখান থেকে WBP ইংলিশ ক্লাস 2021 এই যে প্লে লিস্টটা রয়েছে এখানে গেলেই কিন্তু ওই 56টা ক্লাস পেয়ে যাবে। তো এই ক্লাসগুলো দেখতে থাকো, ভেরি হেল্পফুল তোমাদের এক্সামের জন্য। তো দেখা হচ্ছে নেক্সট দিন অর্থাৎ আগামীকাল 7:30 AM। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো, অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। টাটা, বাই। আর হ্যাঁ, যদি কোনো রকম ডাউট বা প্রবলেম থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্স ইউজ করো, সেখানে কমেন্ট করো আমাকে, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। ওকে, তো দেখা হচ্ছে আগামীকাল। টাটা, বাই।